পাঁচ ওয়াক্তে নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নবাইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের আহকাম এর এই পর্বে আমরা যা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে জুমার নামাজের খুতবার বিধান এবং তৎপ্রসঙ্গে কিছু আনুষাঙ্গিক মাসালা মাসাইল। আমাদের সাথেই থাকুন। আজকের পর্ব শুরু করার পূর্বেই আমরা ফজিলতপূর্ণ আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতপূর্ণ একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা খুতবা পাঠের সময় উপস্থিত থাকো এবং ইমামের কাছাকাছি থেকে তা শ্রবণ করো। কেননা খুতবা পাঠের সময় যে ইমাম থেকে যতটুকু পরিমাণ দূরত্বে থাকবে সে জান্নাতীয় ততটুকু পরিমাণ পেছনে থাকবে। হায় হায়, সে মুসলমান হওয়ার ভিত্তিতে যদিও নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে, তবুও খুতবা পাঠের সময় সে খুতবা থেকে অর্থাৎ ইমাম থেকে যতটুকু দূরত্বে থাকবে সে জান্নাতীয় ততটুকু পেছনে থাকবে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন যখন ইমাম সাহিব খুতবা পাঠ করেন বা খুতবা দেওয়ার জন্যে মিম্বরে আরোহণ করেন, তখন ইমাম মুখী হয়ে আমরা গভীর মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করা উচিত। কেননা খুতবা শ্রবণ করা ওয়াজিব। হ্যাঁ, যেভাবে জুমার খুতবা শ্রবণ করা ওয়াজিব তেমনইভাবে অন্যান্য খুতবা, যেমন বিয়ের খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা ছাড়াও অন্যান্য খুতবা ও শ্রবণ করা ওয়াজিব, যেমন দুই ঈদের খুতবা ও বিয়ের খুতবা, যেমন দুই ঈদের খুতবা ও বিয়ের খুতবা ইত্যাদিও শ্রবণ করা ওয়াজিব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ইরশাদ হচ্ছে নীরবে খুতবা শোনা ফরজ। যেমন যে সমস্ত কাজ নামাজের মধ্যে হারাম, যেমন পানাহার করা, সালাম ও সালামের জবাব দেয়া ইত্যাদি, তা খুতবার সময়ও হারাম, এমনকি নেকির দাওয়াত দেওয়াও হারাম। তবে খতিব সাহেব নেকির দাওয়াত দিতে পারবেন, খতিব সাহেব নিজে দিতে পারবেন, শ্রোতারা আমরা কেউ দিতে পারবো না। যখন খুতবা পাঠ করা হয় তখন খুতবা শোনা এবং নীরব থাকা উপস্থিত সকল মুসল্লিদের উপর ফরজ। আর যে সমস্ত লোক ইমাম থেকে দূরে এবং খুতবার আওয়াজ শুনতে পাচ্ছে না তাদের উপরও নীরব থাকা ওয়াজিব। খুতবা পাঠের সময় কাউকে কোনো খারাপ কথা বলতে দেখলে তাকে হাত বা মাথার ইশারা দ্বারা নিষেধ করতে পারবে, মুখ দ্বারা করা নাজাইজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুই একটি কথা থেকে আমরা আমাদেরকে একটু পরিমাপ করি যে বলা হয়েছে নামাজের খুতবা অর্থাৎ জুমার নামাজের যে খুতবা প্রদান করা হয় খুতবা শোনাটা ওয়াজিব। আর খুতবা চলাকালীন সময়, আপনি খুতবা শুনছেন, খুতবা চলাকালীন সময় চুপ থাকাটা ফরজ। আমরা একটু নিজেদেরকে পরিমাপ করি যে আমরা যখন জুমার দিন মসজিদে যাই তখন আমাদের অবস্থা কেমন থাকে। ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করলেন, আমরা আমাদের গল্প স্বল্প করতে থাকি, আমরা এমন টাইমে হয়তো মসজিদে পৌঁছি যে খুতবা অর্ধেক চলে গিয়েছে,
ইমাম খুতবা দিচ্ছেন, ওই অবস্থায় আমরা পৌঁছি মসজিদে, আর আস্তে আস্তে পা টপকিয়ে মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফাতে লাফাতে টপকিয়ে আমরা সামনে কাতারে, সামনের কাতারে চলে আসি, অথবা নিজের সুবিধা মতো জায়গা আমরা করে নেই, এক কাউকে বা উঠিয়ে দেই, কারোর সাথে কথা বলি না। না প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সব কিছু কাজ করা এই অবস্থায় খুতবা চলাকালীন সময় হারাম লিখেছেন। নামাজের মধ্যে যে সমস্ত কাজ করা হারাম, ওই সমস্ত কাজ খুতবার সময় করাটাও নাজাইস ও হারাম। তাই আমরা খুতবা চলাকালীন সময় চুপ থাকব এবং ইমাম সাহিব যা খুতবা দিচ্ছেন তা শ্রবণ করার চেষ্টা করব। আরও শুনি খুতবার ব্যাপারে। খতিব সাহেব খুতবাতে সুলতানে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করার সময় উপস্থিত মুসল্লিরা মনে মনে দরুদ শরীফ পাঠ করবে। খুতবার মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারক চলে আসে, তাহলে আমরা মনে মনে দরুদ শরীফ পাঠ করব, মুখে উচ্চারণ করব না। অনুরূপ সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান গণের নাম উচ্চারণ করার সময়ও মুখে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার অনুমতি নেই। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানি জুমার দিন দুটো আজান হয়। একটা হচ্ছে যখন জুমার ওয়াক্ত শুরু হয়, মানুষকে মসজিদের দিকে আহ্বান করা হয়, তখন মুয়াজ্জিন একটা আজান দেন। আবার যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠেন, মিম্বরে উঠে যখন বসেন, তখন আরেকটি আজান দেয়া হয়। তো কোন আজানে আমার কোন কাজ বন্ধ করে দেয়া প্রয়োজন সেটার ব্যাপারে ইরশাদ হচ্ছে। ফতোয়ায়ে আলমগীরের বরাতে এবং বাহার শরীয়তের বরাতে, সাথে সাথে দুররে মুখতারের বরাতে, কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাত, আমির দাওয়াত ইসলামী, আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী, রাজভী জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়া, ওনার কিতাব নামাজের আহকামের ফয়জানে জুমা অধ্যায়ে উদ্ধৃত করছেন যে প্রথম আজান হওয়ার সাথে সাথে, আমাদের দেশে যে দুটো আজান দেয়, তদ্মধ্যে যেটা প্রথম আজান সেটার ব্যাপারে বলা হচ্ছে, প্রথম আজান হওয়ার সাথে সাথেই জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা ওয়াজিব। যেমন গোসল করা, জুমা কাপড় চোপড় পরা, আতর সুরমা লাগানো ইত্যাদিতে কাজ করে জুমার দিকে গমন করার জন্য চেষ্টা করা, এটা ওয়াজিব। ক্রয় বিক্রয় ইত্যাদি যা জুমায় যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা পরিত্যাগ করা ওয়াজিব। ব্যবসা বাণিজ্যে আমি বসে ক্রয় বিক্রয় করছি ইত্যাদি কাজ যা জুমায় গমন করার ক্ষেত্রে আমার জন্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এ সমস্ত কাজ পরিত্যাগ করাটা তখন ওয়াজিব। কখন? যখন জুমার প্রথম আজান হয়। এমনকি জুমার নামাজের জন্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্রয় বিক্রয় করাও জায়েজ নেই। আমি জুমার জন্যে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, বা নদীতে নৌকা চড়ে যাচ্ছি, বা হেঁটেই বা যাচ্ছি, পাশে আরেকজন ব্যক্তি যাচ্ছে, আমার কাছে ব্যবসায়ী কিছু সামান রয়েছে, ছোট সামান হোক বা যে কোনো সামান, আমি ওই জুমার দিকে চলার সময় পাশে চলন্ত ব্যক্তিকে কোনো না জিনিস বিক্রি করতে পারবো, না তার কাছ থেকে কোনো জিনিস কিনতে পারবো। ক্রয় বিক্রয় করা প্রথম আজানের পর থেকে ক্রয় বিক্রয় করার ইজাজত আর নেই, তখন ক্রয় বিক্রয় করা নাজায়েজ। আর মসজিদে ক্রয় বিক্রয় করা জঘন্যতম গুনাহ। খাবার গ্রহণ করার সময় যদি জুমার আজান শোনা যায় এবং খাবার শেষ করতে গেলে যদি জুমার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে খাবার শেষ না করেই জুমার নামাজের জন্য চলে যেতে হবে। ধীর স্থির ও শান্তভাবে জুমার নামাজের জন্য যাবে। বর্তমানে ইলমে দিন থেকে দূরত্বের সময়, এখন যে যুগটা চলছে, যে সময়টা চলছে, এটা হচ্ছে ইলমে দিন থেকে একটা দূরত্বের সময়। মানুষ অনেক দূরে চলে গেছে, মানুষ অন্যান্য ইবাদতের ন্যায় খুতবা শোনার মতো এক মহান ও গুরুত্বপূর্ণ ইবাদতেও বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি করে অনেক গুনাহে লিপ্ত হচ্ছে। তাই কিবলা শেখ তরিকত আমির আল হুসাইন বলছেন, খতিব সাহেবদের প্রতি আমার মাদিনী অনুরোধ, তিনি যেন অসংখ্য নেকি অর্জনের জন্যে প্রত্যেক জুমাতে খুতবার আজানের পূর্বে মিম্বরে উঠার আগে এ ঘোষণা করেন। নাম্বার এক, হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান টপকিয়ে টপকিয়ে সামনে যায়, সে যেন জাহান্নামের দিকে পুল তৈরি করল। জাহান্নামের দিকে পুল তৈরি করার অর্থ হল তার উপর আরোহণ করে মানুষ জাহান্নামে প্রবেশ করবে।
নাম্বার দুই, খতিবের দিকে মুখ করে বসা সাহাবিদের সুন্নাত। নাম্বার তিন, বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন দু জানু হয়ে বসে খুতবা শ্রবণ করুন। প্রথম খুতবায় নামাজের মতো হাত বেঁধেন এবং দ্বিতীয় খুতবায় উরুর উপর অর্থাৎ রানের উপর হাত রেখে খুতবা শুনলে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল দুই রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। নাম্বার চার, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা বলেন খুতবার মধ্যে হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে মনে মনে দরুদ শরীফ পড়তে হবে, কেননা খুতবা পাঠের সময় চুপ থাকাটা ফরজ। নাম্বার পাঁচ, দুরুরে মুখতার কিতাবে উল্লেখ রয়েছে খুতবার সময় পানাহার করা, কথা বলা যদিও সুবহানাল্লাহ বলুক না কেন, সালাম ও সালামের জবাব দেয়া, সৎ কাজের কথা বলা ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম। নাম্বার ছয়, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন খুতবা পাঠের সময় মসজিদে হাঁটাহাঁটি করা হারাম। ইমাম সাহেব মিম্বরে বসে খুতবা দিচ্ছেন আর আমি হাঁটাহাঁটি করছি, অর্থাৎ আমি মসজিদে এসেছি ইমাম খুতবা দিচ্ছেন, তখন আমার উচিত হচ্ছে যেখানেই জায়গা পাই সেখানে বসে যাওয়া। তাই আলা হযরত আজিমুল বরকাত রাহমাতুল্লাহি তাআলা বলছেন খুতবা পাঠের সময় মসজিদে হাঁটাহাঁটি করা হারাম। ওলামায়ে কিরামগণ রাহিমাহুল্লাহু সালাম বলেন খুতবা চলাকালীন সময়ে কেউ মসজিদে আসলে মসজিদের যে পর্যন্ত এসে পৌঁছেছে সেখানেই বসে যাবে, সামনে অগ্রসর হবে না, অগ্রসর হলেই তা কাজে পরিণত হবে, আর খুতবা চলাকালীন সময়ে কোনো কাজ বৈধ নয়। নাম্বার সাত, সর্বশেষ মাদানী ফুল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আরও বর্ণনা করেন খুতবা পাঠের সময় কোনো দিকে ঘাড় ফিরিয়ে দেখাও হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেমনটি আমার আমিরের সুন্নাত বর্ণনা করেছেন তেমনইভাবে খুতবা শোনার এবং মসজিদের আদব রক্ষা করে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার যারা ইমামতি করেন, জুমার যারা নামাজি ইমামতি করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত নামাজের আহকামের ফয়জানে জুমা অধ্যায়ের সর্বশেষ পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি তিনি লিখেন, একটি অতীব জরুরি বিষয় যার প্রতি সাধারণ মানুষের মোটেও মনোযোগ নেই, আর তা হলো তারা জুমার নামাজকে অন্যান্য নামাজের মতো মনে করে থাকে। যার ইচ্ছা সে জুমা কায়েম করে ফেলে আর যার ইচ্ছা সে জুমার নামাজ পড়িয়ে দেয়, অথচ এটা নাজাইজ, কেননা জুমা কায়েম করা ইসলামী সাম্রাজ্যের বাদশাহ অথবা তার প্রতিনিধিরই কাজ। যেখানে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত নেই সেখানে সবচেয়ে বড় ফকিহ সুন্নি আলিম বিশুদ্ধ আকীদা পোষণকারী শরীয়তের বিধিবিধান বাস্তবায়নে মুসলিম বাদশাহের স্থলাভিষিক্ত হবেন এবং তিনি জুমা কায়েম করবেন। বলা হচ্ছে যেখানে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত নেই সেখানে সবচেয়ে বড় ফকিহ সুন্নি আলিম বিশুদ্ধ আকীদা পোষণকারী শরীয়তের বিধিবিধান বাস্তবায়নে মুসলিম বাদশাহের স্থলাভিষিক্ত হবেন এবং তিনি জুমা কায়েম করবেন। তার অনুমতি ব্যতীত জুমা অনুষ্ঠিত হতে পারে না, আর এরূপ ফকিহ না থাকলে সাধারণ মানুষ যাকে ইমাম নিযুক্ত করবেন তিনি জুমা কায়েম করতে পারবেন, আর আলিম বিদ্যমান থাকা অবস্থায় সাধারণ জনগণ কাউকে নিজেদের ইচ্ছা মতো ইমাম নিযুক্ত করতে পারবে না। এটাও হতে পারে যে দু চারজন লোক মিলে কাউকে ইমাম নিযুক্ত করল, এ ধরনের জুমার কোথাও প্রমাণ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা শুনছিলাম, আসুন জুমার দিন তিলাওয়াত করার, জুমার দিন রোজা রাখার, জুমার দিন এক্সট্রা কিছু আমল করার ফজিলত আমরা শুনে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরই মাধ্যমে আজকের পর্বের আমরা পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, সাথে সাথে কিছু রোজার মশালাও আমরা শিখে নেব। শুধুমাত্র জুমার দিন রোজা রাখা কেমন? ইরশাদ হচ্ছে শুধুমাত্র জুমাবার
কিংবা শনিবার রোজা রাখা মাকরুহে তানজিহি, অর্থাৎ মাকরুহে তাহরিমি নয়, ছোটোখাটো অপছন্দনীয় বিষয়। তবে নির্দিষ্ট কোনো তারিখের রোজা, যেমন 15ই শাবান শবে বরাতের রোজা, 27শে রজব শবে মেহরাজের রোজা ইত্যাদি যদি জুমাবার কিংবা শনিবার এসে যায়, তাহলে ওই দিন রোজা রাখা মাকরু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, সুতরাং তোমরা ওই দিন রোজা রেখো না, তবে তার আগের দিন বা পরের দিনে রোজা রাখো, অর্থাৎ জুমাবারের সাথে আগের দিন বৃহস্পতিবার অথবা পরের দিন শনিবার মিলিয়ে রোজা রাখো, অর্থাৎ দুটি করে রোজা রাখো, শুধু শুক্রবার, শুক্রবারের বিশেষত্বের কারণে তোমরা রোজা রেখো না। আচ্ছা, জুমার রোজা কখন মাকরু? এই প্রসঙ্গে ফতোয়া রজবিয়া নতুন সংস্করণ 10ম খণ্ড 559 পৃষ্ঠায় প্রশ্নের উত্তর লক্ষ্য করুন। আলা হজরত দরবার প্রশ্ন করা হচ্ছে, ওলামায়ে কেরাম এই মশলা প্রসঙ্গে কি বলেন যে জুমার নফল রোজা রাখা কেমন? এক ব্যক্তি জুমার দিন রোজা রাখল, অন্যজন তাকে বলল জুমা মুমিনের ঈদ, এই দিন রোজা রাখা মাকরু, এবং বাক বিতণ্ডার পর দুপুরেই তার রোজা ভাঙিয়ে দিল। আমার আলা হজরত উত্তর দিচ্ছেন, জুমার দিনের রোজা বিশেষ করে এই নিয়তে যে আজ জুমা, এর নির্দিষ্ট রোজা রাখা উচিত, তখন হবে মাকরু। অর্থাৎ আজ জুমা, অনেক ফজিলতের দিন, হ্যাঁ, এর নির্দিষ্ট রোজা আমি রাখব, এর নির্দিষ্ট রোজা রাখা, তো জুমার দিনের নির্দিষ্ট রোজা রাখা এটা মাকরু। কোন মাকরু? মাকরুয়ে তানজিহি, রাখতে পারবেন, কিন্তু না রাখা ভালো, কিন্তু রাখব তো জুমার আগে একদিন অথবা জুমার পরে একদিন মিলিয়ে দুটো রাখি, কিন্তু সেই মাকরু হওয়ার কারণে ভেঙ্গে ফেলাটা আবশ্যক নয়। এবং যদি বিশেষ করে নির্দিষ্টভাবে কোনো নিয়ত ছিল না, তখন মৌলিকভাবে কোনো মাকরু নয়। ওই দ্বিতীয় ব্যক্তির মাকরুয়ের ব্যাপারে অবগত ছিল না, তবে তার ব্যাপারে অভিযোগ করা শুরু থেকেই বোকামি হলো এবং রোজা ভেঙ্গে ফেলাটা শরীয়তভাবে মারাত্মক দুঃসাহসিকতা। আর যদি অবগতও হয়, তাহলে মাসালা জানিয়ে দেওয়াটা যথেষ্ট ছিল, রোজা ভাঙ্গানো নয়। আর তাও দুপুরের পর যেটার অধিকার নফল রোজার ক্ষেত্রে, শুধুমাত্র মা বাবার, আর কারো নয়। ভঙ্গকারী ও যে রোজা ভাঙিয়ে দেয় উভয়ে গুনাহগার হলো, ভঙ্গকারীর উপর কাজা আবশ্যক হলো, মৌলিক কাফফারা নয়। ওয়াল্লাহু তাআলা আ'লামু, আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম জুমার নামাজের ফজিলত, জুমার দিনের কিছু বিশেষ আমলের ফজিলত। হুজুর আকরাম নূরে মুজাস্সাম সাহেবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে, সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আরও শুনি, আল্লাহর হাবিব হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার মাতা পিতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করে আর সেখানে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সূরা ইয়াসিন শরীফে যতটি অক্ষর রয়েছে তত সংখ্যক ক্ষমা প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাহমাতে আলাম নূরে মুজাস্সাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এর মধ্যবর্তী রাতে সূরা ইয়াসিন শরীফ পড়বে, তার মাগফিরাত তথা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন রুহসমূহ একত্রিত হয়, তাই সেদিন কবর জিয়ারত করা উচিত। জুমার দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা বলেন, কবর জিয়ারতের সর্বোত্তম সময় হচ্ছে জুমার দিন ফজরের নামাজের পর। প্রিয় ইসলাম ভাইরা, আরও শুনি, হযরত সৈয়দনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, দুই জুমার মধ্যবর্তী দিনসমূহ তার জন্যে নূর দ্বারা আলোকিত থাকবে। সুবহানাল্লাহ।
অপর এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে সুরাতুল কাহাফ পাঠ করবে, তার জন্যে সেখান থেকে কাবা শরীফ পর্যন্ত নূর দ্বারা আলোকিত হবে। সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমতে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা জুমার রাতে সূরা হামিম আদ-দুখান পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় রয়েছে, তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। নবী করিম রাউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম আদ-দুখান পাঠ করবে, তার জন্যে 70,000 ফিরিস্তা সকাল পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জাহানের দাতা মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে তিনবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি এটা তিনবার পাঠ করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও অধিক হয়, কেমন দয়ালু আমার রব আল্লাহ তাআলা। যদি কেউ শুধুমাত্র জুমার দিন ফজর নামাজের আগে যদি এই বাক্যটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আতুবু ইলাইহি, এটা যদি তিনবার পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 28তম পারা সূরা জুমার 10ম আয়াতে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতপর যখন নামাজ শেষ হলো তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এ আশায় যে সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। সাদুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে বলেন, জুমার নামাজের পর জীবিকা অর্জনের কাজে লিপ্ত হওয়া কিংবা জ্ঞান অর্জন, রোগীর সমবেদনা, জানাজায় অংশগ্রহণ, আলিম ওলামাদের সাক্ষাৎ ও অনুরূপ সৎ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পুণ্য অর্জন করা, জুমার নামাজের পর ইলম চর্চার মজলিসে অংশগ্রহণ করা মুস্তাহাব, যেমনইভাবে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজারি রাহমাতুল্লাহি তাআলা বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী হচ্ছে, এই আয়াতে শুধুমাত্র বেচাকেনা এবং দুনিয়াবি উপার্জন উদ্দেশ্য নয়, বরং জ্ঞান অর্জন করা, আপন ভাইদের সাথে সাক্ষাৎ করা, রোগীদের সেবা করা, জানাজায় অংশগ্রহণ করা এবং এই ধরনের অন্যান্য সৎ কাজে বোঝানো হয়েছে, অন্যান্য সৎ কাজ উদ্দেশ্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, জুমার নামাজ আদায় করা ওয়াজিব হওয়ার জন্যে 11টি শর্ত রয়েছে, যেগুলো আমরা কিছু আগে শুনেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই দিনের তিলাওয়াতের ফজিলত অন্তরে রেখে, এই দিনে বিশেষ বিশেষ আমল করার ফজিলতকে অন্তরে গেঁথে, যদি আমরা আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্যে ইবাদতমুখী হই, নামাজে আসি, মসজিদে আসি এবং ওই সময়কে পেয়ে, অর্থাৎ যে সময়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, ওই সময়কে লুফে নিয়ে আমরা যদি নিজেকে ধন্য করে নিতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে মদিনা চ্যানেলের মাধ্যমে আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যা শুনলাম জুমার নামাজের ফজিলত, জুমার নামাজ আদায় করা ফরজ হওয়ার জন্য যে শর্তাদি রয়েছে তা আমরা শুনলাম, জুমার দিন যা তিলাওয়াত করলে আমরা অত্যন্ত ফজিলত, অত্যন্ত সওয়াব অর্জন করতে পারি তা শুনলাম, আল্লাহ তাআলা এসব কিছু আমাদের স্মরণে রেখে আমল করার এবং অন্য পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন।
আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রী চ্যানেল দেখতে থাকুন, মাদ্রী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের সব কটি পর্ব দেখার মাদ্রী অনুরোধ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাঁচ ওয়াক্তে রো নামাজ জামাতে রে সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহ।